আশুলিয়া নড়াইলে শিক্ষক হত্যা ও লাঞ্ছনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে সিনেট ভবনের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয় আর এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এতে বক্তব্য রাখেন সাবেক উপ উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, বাংলা বিভাগের অধ্যাপক শফিকুন্নবিসেম আদি, সাবেক প্রক্টর মুজিবুল হক আজাদ খান সহ আরও অনেকে। এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এ সময় দেশের প্রখ্যাত পদার্থবিজ্ঞানী অধ্যাপক অরুণ কুমার বসাকের রাজশাহীর জমি দখলমুক্তির দাবি জানানো হয়।